জগদ্দলে ছাত্রকে গুলি করে খুন করার ঘটনায় জগদ্দল থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলো মোহাম্মদ তৌফিক নামের যুবক। কেনাবেচা এখন আপনার শহরে সমস্ত দৈনন্দিন জিনিস এখন ঘরে বসেই পেয়ে যান, তাহলে আর দেরি কেন? এখনই অর্ডার করুন kenabecha.in-এ। গত শনিবার রাতে জগদ্দল থানার অন্তর্গত 3 নম্বর গলিতে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হন শামস উর্দু হাইস্কুলের 8ম শ্রেণীর ছাত্র আব্দুল ওয়াকার। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করল মোহাম্মদ তৌফিক নামের এক যুবককে। ধৃতকে আজ জগদ্দল থানার তরফে ব্যারাকপুর আদালতে তোলা হয়। কাহে মারা ভাই? তোমার নাম কে হয়? তোফিক গলি চলায়া।